এখন আমরা আছি কামাখ্যায়, কামাখ্যা বগলা মন্দিরে যাব। এই যে ডালার দোকান দেখছেন, এখানে সব ডালার দোকান বসেছে, যারা পুজো দেয় এখান থেকে ডালা কিনে নিয়ে তারপরে পুজো দেয়। ওই দিকেও কিছু ডালার দোকান আছে। আমরা পুজো দেব না, এমনি দেখতে যাব। তো মনে হচ্ছে নিচে নামতে হবে। এই যে গেটটা, এই যে গেটটা, গেটটা দিয়ে নিচে নামতে হবে সিঁড়ি দিয়ে। অনেকটা নিচে নামতে হবে বগলা মায়ের মন্দির দর্শনের জন্য। সবাই নামছে দেখছি, প্রচুর সিঁড়ি নেবে যেতে হবে। এটা হচ্ছে বগলা মায়ের মন্দির। এই যে ঢুকছি, উপরে সিদ্ধিদাতা গণেশের ফটো রয়েছে, কিন্তু নিচে লেখা রয়েছে ফটো তোলা ভিডিও করা বারণ আছে। দেখা যাক কি হয়, একটু আপাতত তো যাচ্ছি, ভিতরে ঢুকি তারপরে বুঝতে পারবো। পুজো হচ্ছে, করতে পারবো না হয়তো। এখন আমি এসেছি গুয়াহাটির বালাজি মন্দিরে, বালাজি মন্দিরে ঢুকবো। এখন বাইরের থেকে দেখাচ্ছি, তারপরে ভিতরে ঢুকবো বালাজি মন্দিরে। চলো, দেখাচ্ছি বালাজি মন্দির, গুয়াহাটির বালাজি মন্দির। ফটো তোলা নিষেধ আছে, দেখবো কতটা দেখাতে পারি আপনাদের। এখন আমরা যেখানে এসেছি বৈষ্ণব দেবী মন্দির, বৈষ্ণব দেবীর মন্দিরে যাব। সামনে বৈষ্ণব দেবী মন্দির আছে, ওখানটা যাব। তাও গুয়াহাটির মধ্যে বৈষ্ণব দেবীর মন্দিরে উঠছি। এই যে প্রথম সিঁড়ি থেকে উপরে উঠতে হবে, এটা উপরের দিকে যাচ্ছি। মায়ের মন্দিরের ভিতরে চলে এসেছি, কিন্তু বাকিটা তুলতে পারবো না, যেহেতু অ্যালাউ নেই মন্দিরের ভিতরে গিয়ে ফটো তোলার। সেই জন্য মন্দির ঘুরে দেখে এসে তারপর আবার ফটো তুলছি, এখানে মানে ভিডিও করছি। দেখতে পাচ্ছেন মাতাজির মন্দির। তো আপনারাও যখন এখানে আসবেন নিশ্চয়ই ঘুরতে আসবেন, কিন্তু ফটো তুলতে পারবেন না। এইখান থেকে ফটো তুলতে হবে মন্দির ঘুরে এসে। তারপরে একটা সিদ্ধিবিনায়কের মূর্তি আছে।